ক্লাস সিক্সের এই ভিডিওতে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ফাইভ অর্থাৎ তোমাদের আগস্ট মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে সেটার সমাধান দেওয়া হবে তো আলোচনা হবে বাংলা বিষয় অন্যান্য বিষয় অলরেডি তোমাদের সমাধান দেওয়া হয়ে গেছে যদি তোমরা দেখে না থাকো তোমাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া হয়েছে অবশ্যই দেখে নিও তো দেখো তোমাদের এই মডেল অ্যাক্টিভিটি টাস্কে ফার্স্ট যে কোশ্চেনটি আছে ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য মরসুমের দিনে গদ্যাংশ অনুসারে সেই দৃশ্যের বর্ণনা করো তো উত্তরটা দেখো সুভাষ মুখোপাধ্যায়ের মরসুমের দিনে গদ্যাংশে ধান কাটার পরে মাঠের যে করুণ অবস্থা হয় তার বর্ণনা রয়েছে মাঠের সবুজ চেহারা আর থাকে না যতদূর দৃষ্টি যায় মাঠটি রুক মাঠটির রুক্ষ ও শুষ্ক কঙ্কালসার চেহারা চোখে পড়ে আলগুলি যেন বুকের হাড় পাঁচড়ের মতো মাঠের ভেতর দিয়ে ভেতর দিকে পায়ে চলার রাস্তা ফুটে ওঠে গরুর গাড়ির চাকা মাটির ঢেলাগুলি ভেঙে গুঁড়ো হয়ে তা ধুলোর মতো উড়ে তো এই হচ্ছে তোমাদের প্রথম যে প্রশ্নটা তার উত্তর এরপর দুই নম্বর প্রশ্ন দেখো দিন ও রাতের পটভূমিতে হাটের চিত্র হাট কবিতায় কীভাবে বিবৃত হয়েছে তা আলোচনা করো তো এই প্রশ্নের উত্তরটা তোমরা বই থেকেও সংগ্রহ করতে পারো আশা করি তোমাদের ক্ষেত্রে এই উত্তরটা খুবই সহজ হবে খুব ভালো একটা কবিতা দেখো উত্তরটা হচ্ছে হাট কবিতায় কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত দিন ও রাতের পটভূমিতে হাটের এক চিরন্তন চিত্র তুলে ধরেছেন সকালে সেখানে কেউ ঝাঁটা দেয় না দিনের বেলায় সেখানে চেনা অচেনা কত মানুষের ভিড় জিনিসপত্র পছন্দ করা দরদাম করা কানাকড়ি নিয়ে কত টানাটানি কত কোলাহল অবশেষে বিকেলবেলায় অবিকৃত পসরা অল্প দামে বিক্রি হয়ে যায় হাট ভাঙার পর সবাই একে একে ঘরে ফেরে সন্ধ্যার সময় ওখানে কেউ প্রদীপ জালে হাটখানি অন্ধকারে পড়ে থাকে কাকের কাকা ডাকে নির্জন হাটের বুকে রাত্রি নামে আবার গভীর নিরবতা বুকে নিয়ে হাঁটা রাত্রি যাপন করে এটাই হচ্ছে তোমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর তিন নম্বর প্রশ্ন দেখো বলেছে মাটির ঘরে দেওয়াল চিত্র রচনায় সাংতালি দেওয়ালচিত্রের বিশিষ্টতা কীভাবে ফুটে উঠেছে উত্তরটা দেখো তপন করের লেখা মাটির ঘরে দেওয়ালচিত্র রচনায় সাংতালি দেওয়াল চিত্রের বিশিষ্টতা ফুটে উঠেছে বিষয়বস্তু নির্বাচন থেকে উপকরণ সংগ্রহ সবই করে থাকেন মেয়েরাই সাধারণত দুর্গাপুজো ও দীপাবলি উপলক্ষে এই চিত্রগুলি আঁকা হয়ে থাকে মূলত জ্যামিতিক আকারে আশ্রিত বর্ণ সমাবেশেই এগুলো রচিত হয় এতে যেমন দেখা যায় চওড়া রইন ফিতের মতো সমান্তরাল রেখা তেমনই থাকে চতুষ্কোণ ও ত্রিভুজের বাহুল্য সাধারণ সাধারণত ঘরের চারপাশে ঘিরে থাকা মূল বেদিটির হয় কালো রয়ের তার সমান্তরালে টানা হয় বিঘাতনেক চওড়া গেরুয়া রেখা এবং তার উপর সমান্তরালে আরও একটি কালো রেখা এর উপর নানা রঙের চতুষ্কোণ বা ত্রিভুজগুলি সাজানো থাকে মাটি থেকে ছ ফুট পর্যন্ত উচ্চতায় চিত্রটি বিস্তৃত হয় পরের প্রশ্ন দেখো বলেছে পিঁপড়ি কবিতায় পতঙ্গটির প্রতি কবির গভীর ভালোবাসার প্রকাশ ঘটেছে তা আলোচনা করো উত্তর দেখো পিঁপড়ি কবিতায় কবি অমীয় চক্রবর্তীর পিঁপড়ের ভালোবাসা প্রকাশ ঘটেছে ছোট ব্যস্ত মধুর চলাফেরা কবি আন্তরিকতার সঙ্গে লক্ষ্য করেছেন কবি তাদের চলাফেরায় বাধা সৃষ্টি করতে চাননি কারণ তাদের কাউকে বিচ্ছিন্ন করে দিলে তারা কষ্ট পাবে তাদের চলাফেরার মধ্যে কবি প্রাণের সদাচঞ্চল সস্পন্দন স্পন্দন অনুভব করেছেন তিনি অনুভব করেছেন আর পাঁচটা প্রাণীর মতো এই পিঁপড়েগুলিও এই মায়ার পৃথিবীর দুদিনের অতিথি মাত্র কেমন এর পরের প্রশ্ন দেখো পাঁচ নম্বর বলা হয়েছে ফাঁকি গল্পের অন্যতম প্রধান চরিত্র একটি নিরীহ নিরপরাধ আম গাছ এই উদ্ধৃতিটি কতদূর সমর্থনযোগ্য তা আমাদেরকে আলোচনা করতে হবে উত্তরটা দেখো লেখক রাজকিশোর পট্টনায়কের লেখা ফাঁকি গল্পের কেন্দ্রবিন্দু ছিল একটি আম গাছ গোপালের বাবার তৈরি একটি কলমি চারা থেকে ধীরে ধীরে বেড়ে ওঠা গাছটি একসময় বিশাল আকার ধারণ করে পাড়ার বিভিন্ন লোক এবং ছেলেরা সেই গাছের নিচে খেলাধুলা বই পড়া গল্প করা ইত্যাদি আরম্ভ করে গাছটি যেন তাদের একজন এভাবে গাছটি গোপালের বাবার গোপালের বাড়ির নিশানা বা ঠিকানায় পরিণত হয় একদিন আষাঢ়ের ঝড়ে গাছটি মোড়ে গোপালদের বাড়ির লোকে লোকের সঙ্গে সঙ্গে পাড়ার সব লোকের দুঃখ প্রকাশ করে সবাই লক্ষ্য করে গাছটির একধার ওই পোকা খেয়ে নিয়েছিল অথচ কারো নজরে পড়েনি গাছটির এই দুর্বলতা নজরে পড়লে হয়তো সেটি সকলের ফাঁকি দিয়ে আকালে চলে যেত না আসলে সে ফাঁকি দেয়নি সকলেই গাছটির প্রতি তাদের কর্তব্যে ফাঁকি দিয়েছিল তাই গাছটিকে নিরীহ ও নিরাপরাধ বলা একান্ত সমর্থনযোগ্য তারপরের প্রশ্ন দেখো ছয় নম্বরে বলা হয়েছে পৃথিবী সবারই হোক এই আস এই আশারবাণী বা আশীর্বাদ গল্পে কিভাবে ধ্বনিত হয়েছে আচ্ছা তো এই প্রশ্নের উত্তরটা দেখো দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা আশীর্বাদ গল্পে এই মানবিক প্রার্থনাটি গাছের পাতার দিন শেষে পিঁপড়েকে মাটির নিচে আশ্রয় নিতে হয় বলে সে ভাবে যে মাটি শুধু তাদের এবং সারা পৃথিবীটা অন্যদের বর্ষায় আশ্রয়হীন ও হতাশায় হয়ে পড়া পিঁপড়েকে পাতা বুঝিয়ে বুঝিয়ে দেয় যে মাটি শুধু তার নয় মাটি সবার শুধু তাই নয় এই পৃথিবীর আলো বাতাস জল মাটি ভোগ করার অধিকার সবার সমান পাতার এই কথার মধ্য দিয়ে এই পৃথিবীতে প্রতিটি প্রাণীর সমান অধিকার প্রতিষ্ঠিত হয়েছে পরের প্রশ্ন দেখো সাত নম্বর ছোট্ট গাড়ির মধ্যে যতটা আরাম করে বসা যায় বসেছি এর পরবর্তী ঘটনা ক্রম এক কাণ্ড গল্প অনুসারে লেখো উত্তর দেখো সাইকেলের চাকা ফেঁসে যাওয়ায় লেখক খুব আস্তে আস্তে চলা একটি ছোট্ট বেবি আই অস্টিন গাড়িতে উঠে আরাম করে বসেন লালপুরার মোড়ে তিনি যে নামবেন সে কথাটা ড্রাইভারকে বলতে গিয়ে দেখলেন ড্রাইভার নেই গাড়ির ইঞ্জিনও চলছে না লেখক ভাবলেন নিশ্চয়ই তিনি ভূতের পাল্লাই পড়েছেন ভয়ে লেখকের গলা শুকিয়ে চোখ ঠিকরে বেরিয়ে আসছিল দুই দুয়েক পরে গাড়ি ঘন্টা দুয়েক পরে গাড়িটি লেভেল ক্রসিং এ পৌঁছে লেখক লেখক রেলগাড়ির আসার আওয়াজ শোনেন কিন্তু গাড়ি থামাবার কোনো লক্ষ্য নেই কোনো রকমে দরজা খুলে তিনি বেরিয়েছেন গাড়িটিও থেমেছে মুহূর্তে একটি ট্রেন চলে যায় লেখক দেখেন তিনি বেঁচে গেছেন এবং গাড়িটিও রয়ে রয়েছে ঠিক রয়েছে গাড়িটিও ঠিক রয়েছে কিছুক্ষণ পরে লেখক দেখছেন পিছন থেকে একটি লোক এগিয়ে এসে তার কাছে সাহায্য চাইছে গাড়িটি ঠেলে নিয়ে যাওয়ার জন্য আট মাইল পথ তিনি একাই গাড়িটিকে ঠেলে নিয়ে আসছেন এইবার লেখকের কাছে গাড়িটিতে ড্রাইভার না থাকার রহস্য উদ্ঘাটিত হয় এরপর দেখো পরের যে প্রশ্ন বলেছে এক যে ছিল ছোট্ট হলুদ বাঘ বাঘ কবিতা অনুসারে এটা অনুসারে হবে লেখা অনুসারে তার কৃতিকলাপের পরিচয় দাও উত্তর দেখো নবনীতা দেবসেনের বাঘ কবিতায় একটি ছোট্ট বাঘের রাগ ও দুঃখ মিশ্রিত নানান কর্মকাণ্ডের পরিচয় পাওয়া যায় বাঘটি থাকা থাকতো তার বাবা মায়ের সাথে পাখিরা সেখানে শুধু পাখি ছাগল ভেড়া হরিণ কিছুই নেই খাবে কি খিদের জ্বালায় সে পাখি ধরতে লাভ দেয় কিন্তু পাখিরা উড়ে পালায় তাতে সে আরও রেগে যায় এরপর খিদে মেটানোর জন্য সে যায় নদীতে কাঁকড়া ধরতে গাঁথে থাবা থাবা ঢোকতেই গড়তে থাবা ঢোকাতে কাঁকড়া তার পায়ে চিপটে দেয় বা চিমটে ধরে সে যন্ত্রণায় কেঁদে ওঠে তার বাবা তাকে উদ্ধার করে এরপর সে তার বংশ বংশকৌলিন্য ভুলে মেনিমৎস্য ধরতে চেষ্টা করে তো এই হচ্ছে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ফাইভে সম্পূর্ণ উত্তর আলোচনা হলো বাংলা বিষয় অন্যান্য বিষয়ে তোমরা এই ভিডিও ডেসিপশনের লিঙ্ক পেয়ে যাবে অবশ্যই দেখে নিও গণিত পরিবেশ ইতিহাস ভূগোল ইংরেজি এগুলি অলরেডি তোমাদের সমাধান দেওয়া হয়ে গেছে